মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। মাকাল ফলের মতোই কিছু মানুষ আছে যারা উপরে দেখতে সুন্দর হলেও তাদের মনের ভেতরটা এরকম নোংরাই ভরা। জীবনের মূল্য বাড়াতে গেলে পড়তে হবে বন্ধু। বর্তমান যুগের অবস্থা, দুর্বলের উপর ভর করেই সবল দাঁড়িয়ে আছে, এটাই হলো মায়ের ভালোবাসা। মৃত্যুর আগ পর্যন্ত ছেলেকে জড়িয়ে ধরে রেখেছে, খেটে বড় হও, চেটে নয়। নিজের ক্ষত নিজেকেই সারাতে হয়, কেউ আসবে না তোমার ক্ষত সারাতে, তোমার ক্ষত তোমাকেই সারাতে হবে। আপনি যখন সফলতার চূড়োয় আহরণ করবেন, তখন কিছু লোক পেছন থেকে এভাবেই টেনে ধরবে। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না। প্রত্যেকটি কঠিন সমস্যার একটি বিকল্প সমাধান রয়েছে, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন তা অন্তত মরার আগেই চিন্তা করুন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়, প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। কখনো হাল ছেড়ে দেবেন না, মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কখনো কখনো অন্যকে বাঁচাতে নিজেকে পিছিয়ে নিতে হয়, এই দিশলার কাঠিটিই তার প্রমাণ। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দুনিয়া বদলে যাবে। জীবনটাই এমন, যারা বাঁকা ঘাড়তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। এই পাখিটার নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন মা পাখিটি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে, আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়। পৃথিবীতে মায়ের তুলনা করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। দেওয়ালেরও কান আছে, তাই যে কোনো কথা সাবধানে বলুন। খারাপের সাথে থাকলে ভালোটাও খারাপ হয়ে যায়, এই ছবিটিই তার প্রমাণ। বিশ্বাস আর ডিম একই জিনিস, একবার ভাঙলেই শেষ। ক্ষমতার দাপট, শক্তির বড়ায়, রূপের অহংকার চিরদিন থাকে না, যাই করেন চিন্তা ভাবনা করে করবেন। দূর থেকে মানুষ চেনা খুব সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। সমাজ কখনো মূর্খ মানুষের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ আচরণের দ্বারা, এই ছবিটিই তার প্রমাণ। কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা, অপমানিত করা, ক্ষতি করা। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে। আপনি যেভাবেই চাইবেন, প্রকৃতি আপনাকে সেভাবেই দিতে প্রস্তুত। সৌন্দর্য এভাবে একদিন বিলীন হয়ে যায়,
শুধু থেকে যায় মানুষের কর্মগুলো। মানিব্যাগে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। বয়স 16 হোক কিংবা 61, চিন্তা তোমার পিছুটান ছাড়বে না, ইচ্ছা থাকলে উপায় হয়। এক সময় দুই ভাই একসাথে বাড়ি বানিয়েছিল, আর এখন দুই ভাই দুই দিকে, মাঝখানে দেওয়াল। কখনোই অন্যের উপর বেশি নির্ভর করবেন না। যদি তারা আপনাকে ছেড়ে চলে যায়, তবে আপনি মারাত্মকভাবে ভেঙে পড়বেন। পার্থক্য সামনে পিছনে। অনেক সময় আমাদের চোখের দেখাতেও ভুল হতে পারে, এই ছবিটি তার বাস্তব প্রমাণ। বিদেশের সিসি ক্যামেরা আর বাংলাদেশের সিসি ক্যামেরা ঘামতে দেখেছি প্রতিনিয়ত, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এটাই বাবা। দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, তখন সে নিজের শক্তির কথা ভুলে যায়। তুমি সঠিক, তার অর্থ এই নয় যে আমি ভুল। তুমি হয়তো জীবনটাকে আমার জায়গা থেকে দেখনি। ভালোবাসা দুই দিক থেকেই সমান হতে হয়, তবেই দুজনার দেখা হয়। এরকম কিছু লোক আছে যারা দেখায় যে আমি তোমার সাথে আছি। মধ্যবিত্তদের ইচ্ছেগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। অন্যের জন্য ভালো কিছু কাজ করলে এটি অপ্রত্যাশিত উপায়ে ভালো কিছু হয়ে নিজের জীবনেও ফিরে আসবে। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করবেন না। সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। দরিদ্র বাবা ও মেয়ের হাসি যেন পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে। বরং বোঝান, তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। নিজে এতগুলো টায়ার বহন করেও তার নিজেরই কাজে লাগছে না। এই চাকার মতোই এতগুলো নষ্ট বন্ধুর চেয়ে একজন ভালো বন্ধু অনেক ভালো। একজন ভালো বন্ধুই আপনার বিপদে এগিয়ে আসবে। ভেবে দেখেছেন, চারদিকে এত পানি, কিন্তু আগুন নেভানোর জন্য এই পানি কোনো কাজেই আসলো না। আর যে টাকার পেছনে আমরা ঘুরি, সেই টাকা পুড়ে ছাই হয়ে গেল। আমাদের জন্য এটি একটি বড় শিক্ষা। কিসের এত অহংকার, দেমাক, ক্ষমতা দেখাচ্ছি আমরা, সব কিছুই তুচ্ছ। কারো জীবনের প্রদীপ নিভে যাচ্ছে, কারো জীবনের প্রদীপ শুরু হচ্ছে, এটাই বাস্তবতা। যে স্ত্রী নিজের জীবন বাজি রেখে তোমাকে বাবা হওয়ার সুখ দিয়েছে, সেই স্ত্রীকে কখনো কষ্ট দিও না। ধনী হতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন। নাম্বার 1, সময় অপচয় করবেন না। নাম্বার 2, 8 ঘন্টার কম ঘুমাবেন। নাম্বার 3, মোবাইল ফোন কম ব্যবহার করুন। নাম্বার 4, কোনো কিছু করার আগে পরিবারের সবাই মিলে পরামর্শ করুন। নাম্বার 5, অল্প অল্প করে হলেও টাকা জমানোর চেষ্টা করুন।